আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুটিং বানানো সো এখানে আমি নিয়েছি ফ্রাই প্যান তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি তো এখন আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতো চিনি তো এটা আমি এখন ক্র্যামেল বানাইতে হবে জন্য এখন নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ কালারটা আশা অবধি সো দেখেন কালারটা এসে গেছে ব্রাউন কালার সো অনেকটাই এসে গেছে তো এটা আমি এখন সেট করার জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিয়েছি তো এখন এখানে আছে ডিম তো এটা এখন আমি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো এটা এখন আমি একটা সাইডে রেখে দেবো তো এখন আমি এখানে এক গ্লাসের অর্ধেক দুধ নিয়েছি তো এটা এখন ঢেলে দিচ্ছি একটা বাটিতে তো এর মধ্যে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি যেটা আমি ফেটিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স তো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যারা চিনিটা বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন আর যারা কম পছন্দ করেন তাহলে কম দিতে হবে তো এখন নাড়িয়ে নিচ্ছি চিনিটা গলাতে হবে এই জন্য সব কিছু পুরো মিক্স করে নিচ্ছি তো এখন এইটা আমি ছেঁকে নিচ্ছি একটা বাটিতে তো এখানে আমি রাইস কুকার নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এক গ্লাসের মতো তো এখানে আমি এখন যে বাটিটাই সেট করেছিলাম পুরোটা সেটা আমি এখানে বসিয়ে দিলাম তারপরে আমি এটার উপরে একটা ঢাকনা দিয়ে দেব এরপরে আমি রাইস কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে এটা আমার হয়ে গেছে এই জন্য নামিয়ে নিচ্ছি এখন দু থেকে তিন ঘন্টার মতো আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো সো এরপরে এটা এখন দেখাচ্ছি কীরকম হয়েছে পোটিং একদম সুন্দর একদম কমপ্লিট হয়েছে খেতেও অনেক মজা হয়েছে বাসে এটা ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ